নমস্কার বন্ধুরা, সবুজ দীপফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে কিন্তু বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। একটা নিম্নচাপ শেষ হয় তো আরেকটা এসে হাজির। এমতো অবস্থায় আমাদের টবে যে গাছগুলো আছে সেগুলো বেশ সমস্যায় আছে। তার মধ্যে একটা হচ্ছে জবা গাছ। এই পরিস্থিতিতে আমাদের জবা গাছগুলির কি পরিচর্যা করা উচিত সেই নিয়ে আজ কিছু কথা হবে। দেখুন, বৃষ্টি জল সব গাছের জন্যই ভালো, কিন্তু অতিরিক্ত বৃষ্টি আবার গাছের প্রচুর ক্ষতি করে। বিশেষ করে টবের মাটিতে জল জমে গাছের শিকড় পচতে থাকে। টবের ড্রেনেজ সিস্টেম যতই ভালো হোক না কেন, অতিরিক্ত বৃষ্টিতে টবের মাটি কাদা হয়ে যায়, ফলে এই সমস্যা কিন্তু হতে থাকে। আবার অতিরিক্ত একনাগাড়ে বৃষ্টি যদি হতে থাকে, সেক্ষেত্রে টবের মাটিতে থাকা পুষ্টিমূলগুলো ধুয়ে টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায়, তার ফলে গাছে খাদ্য ও মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দেখা যায়। এছাড়া এই সময় গাছে কিন্তু প্রচুর পোকা ও ফাঙ্গাসের আক্রমণ হয়, আর তার জন্য আমাদের জবা গাছগুলো দুর্বল হতে থাকে। তো আমরা কী কী ব্যবস্থা নেব যেটা করলে আমাদের জবা গাছগুলো সুস্থ থাকবে এবং এরকম সুন্দর ফুল দিতে থাকবে? বন্ধুরা, আপনাদের গাছ যদি অল্প থাকে, ধরুন 2-5টা গাছ যদি হয়, তাহলে কী করবেন, একটা শেডে গাছগুলোকে রাখার চেষ্টা করবেন যাতে বৃষ্টির জলটা কম পায়। হ্যাঁ, আর যদি অনেকটা গাছ হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা প্লাস্টিকের শেড ছাদে বানিয়ে নিতে পারেন। আর যদি এগুলো সম্ভব না হয় তো সেক্ষেত্রে প্রথমে দেখবেন যে আপনার টবের ড্রেনেজ হোলটা ঠিকঠাক আছে কি না, সেটা যদি আটকে যায় তাহলে অবশ্যই খুলে নেবেন। হ্যাঁ, আর তারপরেও যদি দেখেন যে টব থেকে জলটা ভালোভাবে বেরোচ্ছে না, জলটা আটকে থাকছে, সেক্ষেত্রে কী করবেন, টবটাকে এমনি করে কাত করে রাখবেন। হ্যাঁ, কাত করে রাখলে কী হবে, জলটা কিন্তু আর টবের মধ্যে জমতে পারবে না, যা হবে সব কিন্তু বাইরে বেরিয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের যদি 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে কোনো গাছ থাকে, সেক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু প্লাস্টিক দিয়ে খুব সুন্দর করে বেঁধে দিতে পারেন। গাছের গোড়াটাকে এমনভাবে ঢেকে দিতে হবে যেন ভিতরে খুব বেশি জল না ঢোকে। তো এইভাবে যদি আপনি গাছটাকে খোলা আকাশের নিচে রেখে দেন তাহলে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না, কারণ টবের মাটিতে খুব বেশি জল যেতে পারছে না। তো এইভাবে কিন্তু গাছগুলোকে অতিরিক্ত বৃষ্টির হাত থেকে বাঁচাতে হবে। আর যদি দেখেন অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, শরৎকালে যেমন বৃষ্টি হওয়া উচিত সেরকম বৃষ্টি যদি হয়, তাহলে টবগুলো কাত করে রাখার দরকার নেই বা প্লাস্টিক দিয়ে মুড়ে বেঁধে রাখার কোনো দরকার নেই। যেমন আছে তেমনি খোলা আকাশের নিচে রাখুন, কোনো অসুবিধা হবে না। এবার আসি বন্ধুরা, এই সময় গাছের পোকামাকড়গুলি আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব। দেখুন, কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে নিম্নচাপ ছিল বলে, আর এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে, আকাশটা মেঘলা হয়ে থাকছে। এই অবস্থায় বেশ কিছু পোকামাকড় আমাদের গাছে আক্রমণ করবে এবং প্রচুর ক্ষতি করবে। কিন্তু তার মধ্যে 1 নম্বর হচ্ছে মিলিবাগ বা দোয়ে পোকা। দেখুন, এই মিলিবাগ বা দোয়ে পোকা গাছের নরম অংশে কিন্তু আক্রমণ করে আর এখানকার রসগুলো শুষে খায়, ফলে গাছের একটা সার্বিক বৃদ্ধিতে কিন্তু ব্যাঘাত ঘটে। এছাড়া কী করে, ফুলের কুঁড়িতেও কিন্তু এরা আক্রমণ করে এবং এখানকার রসগুলো শুষে খায়, ফলে এই কুঁড়িটা কিন্তু দুর্বল হয়ে যায় এবং ঝরে পড়বে আস্তে আস্তে। এই দেখুন, এখানে প্রচুর কিন্তু মিলিবাগ আক্রমণ করেছে, সেই সঙ্গে পিঁপড়েও চলে এসছে। তো আর একটা জিনিস হয় কি, এই সময় ছোটো ছোটো ল্যাদাও কিন্তু আপনাদের গাছগুলোতে আক্রমণ করতে পারে। আর এই ছোটো ল্যাদা পোকাগুলো পাতাগুলো খেয়ে যেমন ক্ষতি করে, সেই সঙ্গে কী করে, এই যে নতুন কুঁড়িগুলো আসছে বা ধরুন এই কুঁড়িগুলো আছে, এগুলো কিন্তু ফুটো করে দেবে, ঠিক আছে? তারপরে কী হবে, এই কুঁড়িটা আস্তে আস্তে হলুদ হয়ে কিন্তু ঝরে পড়বে। সেই জন্য এই পোকামাকড়গুলো কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তো এগুলো নিয়ন্ত্রণ করার জন্যে কী করবেন, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড 10 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করবেন। হ্যাঁ, করলে মোটামুটি এগুলো কিন্তু সব চলে যাবে। তবে সবথেকে ভালো হয় ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড, ধরুন আজ আপনি স্প্রে করলেন আকাশটা ভালো আছে, ঠিক এখান থেকে 10 দিন পরে ইমিডাক্লোপিড না দিয়ে আপনি যদি ডাইমেথাইড কম্পোজিশনের কোনো একটা পেস্টিসাইড স্প্রে করেন, তাহলে পরে কিন্তু গাছটা আরও ভালো হয়। তার মানে আপনাকে অল্টারনেট করে স্প্রে করতে হবে, আজকের ইমিডাক্লোপিড দিলেন, পরের বার আপনি দিলেন ডাইমেথাইড কম্পোজিশনের। এইভাবে স্প্রে করুন, দেখবেন আপনার গাছগুলো কিন্তু পোকামাকড়ের হাত থেকে সম্পূর্ণ সুস্থ থাকবে। পোকামাকড় নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের ফাঙ্গাসগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণের ফাঙ্গাসের আক্রমণ হবে। গাছের পাতা পচতে থাকবে, ফুল পচতে থাকবে, কুঁড়ি পচতে থাকবে, অথবা কুঁড়িগুলো ফাঙ্গাসের কারণে ঝরতে থাকবে। তো এই ফাঙ্গাসগুলো যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে কিন্তু গাছে আমরা ভালোভাবে ফুল পাবো না। তো সেই জন্য আমরা কী করবো, একটা ভালো মানের ফাঙ্গিসাইড 10 দিন অন্তর অন্তর গাছে কিন্তু আমরা স্প্রে করবো। তো সবথেকে ভালো হয় কিলাক্সিল গোল্ড বা রিডোমিল গোল্ড যদি গাছে স্প্রে করেন। তো এগুলো যদি আপনারা না পান, তো এই কম্পোজিশনের যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন। তো এর কম্পোজিশন হচ্ছে মেটালাক্সিল এবং ম্যানকোজেব। দেখবেন মেটালাক্সিল এবং ম্যানকোজেব আছে, এই কম্পোজিশনের যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু আপনারা গাছে স্প্রে করবেন 10 দিন অন্তর অন্তর, ঠিক আছে?
তাহলে দেখবেন আপনাদের গাছে কিন্তু কোনো রকমের ফাঙ্গাস থাকবে না। বন্ধুরা, জবা গাছের ফুল ঝরে যায় শুধু পোকামাকড়ের আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণে নয়, কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হলেও কিন্তু ফুল ঝরে যায়, গাছের পাতাগুলো কিন্তু হলুদ হতে থাকে। দেখুন, এই গাছের পাতাগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল, এখন আস্তে আস্তে কেমন হলুদ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে ক্লোরোসিস দেখা যাচ্ছে, আর এটা হয়েছে কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে। অতিরিক্ত বৃষ্টির জন্যে টবের মাটিতে যে খাবারগুলো ছিল সেগুলো সব কিন্তু ধুয়ে বেরিয়ে গেছে, তার ফলে গাছগুলো কিন্তু আস্তে আস্তে এই ক্লোরোসিসের দিকে যাচ্ছে। তো এই ক্লোরোসিস থেকে গাছগুলোকে মুক্ত করার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। তো আপনারা অ্যাগ্রোমি ম্যাক্স গাছের পাতাতে যেমন স্প্রে করবেন, সেই সাথে সাথে টবের মাটিতেও কিন্তু দেবেন, তাহলে পরে দেখবেন আপনাদের গাছগুলো ক্লোরোসিস থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাচ্ছে। বন্ধুরা, গাছে আমরা পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করছি, এর পাশাপাশি আমরা কিন্তু একটা পিজিআর গাছে স্প্রে করব। তো আমাদের সবথেকে পপুলার এবং ভালো পিজিআর যেটা হচ্ছে মিরাকুলান, মিরাকুলান কিন্তু আমরা গাছে স্প্রে করব। দেখুন, মিরাকুলান যে গাছে শুধু গ্রোথ বৃদ্ধি করে তাই নয়, সেই সঙ্গে সঙ্গে গাছকে কিন্তু উজ্জীবিত করে, কারণ এর মধ্যে আছে ট্রায়োকন্টানল। এই ট্রায়োকন্টানল কিন্তু উদ্ভিদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বলুন বা আবহাওয়ার পরিবর্তনের কারণে বলুন, উদ্ভিদ অনেক সময় স্ট্রেসে চলে যায়, এই স্ট্রেস থেকে বেরোতে কিন্তু সাহায্য করে ট্রায়োকন্টানল। এছাড়া অতিরিক্ত গরমে এবং অতিরিক্ত ঠান্ডাতে গাছগুলো কিন্তু ডরমেন্সিতে চলে যায়, তো এই ডরমেন্সি থেকে বেরিয়ে আসতে এই ট্রায়োকন্টানল কিন্তু সাহায্য করে উদ্ভিদকে। সেই কারণে আমরা কিন্তু অবশ্যই মিরাকুলান স্প্রে করবো আমাদের গাছগুলোতে, বিশেষ করে জবা গাছগুলোতে। আর এটা আমরা স্প্রে করব প্রতি 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে ঝাঁকবো। ঝাঁকিয়ে আমরা কিন্তু এটা সকালের দিকে স্প্রে করে দেবো, যখন দেখবো যে কুয়াশাটা শুকিয়ে গেছে আর কি, তখন কিন্তু এটা আমরা গাছে খুব সুন্দর করে স্প্রে করে দেবো, এবং এটা আমরা 15 দিন অন্তর অন্তর স্প্রে করব। এবার আসি বন্ধুরা, আমরা কি খাবার দেবো গাছগুলিতে। দেখুন, যেহেতু একটা বিশাল গুমোট গরম আছে আর আর্দ্র ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর হচ্ছে, আকাশটা মেঘলা হয়ে থাকছে, এরকম একটা পরিবেশে বা এই অবস্থাতে আমরা কিন্তু গাছে জৈব সার একটু কম পরিমাণে দেব। হ্যাঁ, দেবো কিন্তু একটু কম পরিমাণে। বেশি যদি জৈব সার এই সময় আমরা দিই, তাহলে পরে কী হবে, গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকবে। সেই জন্য আমরা কী করবো, জৈব সার এবং অজৈব সার মিশিয়ে দেবো। তো আমরা কী করবো, নিমখোল নেবো 1 চামচ, সালফেট অফ পটাশ আমরা নেবো 1/2 চামচ, আর এর সঙ্গে NPK 19:19:19 অথবা 20:20:20 যে কোনো একটা সমরেশিওর NPK আর কি, এটা নেবো আমরা 1/2 চামচ। আর এর সঙ্গে আমরা নেবো সিউইড গ্র্যানিউলস, এটাও নেবো 1/2 চামচ। বন্ধুরা, এই যে জৈব সার এবং অজৈব সারটা নিলাম, মোটামুটি ধরুন এটা হলো 2.5 চামচ মতো, কারণ নিমখোল 1 চামচ, সালফেট অফ পটাশ 1/2 চামচ, এবং NPK 1/2 চামচ, এই 2 চামচ, আর এর সঙ্গে আমি সিউইড নিয়েছি 1/2 চামচ, তাহলে হলো 2.5 চামচ। এটা কিন্তু আমরা 12 ইঞ্চি টবেই দেবো, ঠিক আছে? তো 12 ইঞ্চির থেকে যদি একটু ছোটো টব হয়, ধরুন 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টব যদি হয়, তো সেক্ষেত্রে একটু আন্দাজ করে নেবেন আর কি। ধরুন 10 ইঞ্চি টব যদি হয়, তাহলে মিশ্র খাবারটা কী করবেন, 2 চামচ মতো দিয়ে দেবেন। 8 ইঞ্চি টব যদি হয়, তাহলে 1.5 চামচ মতো দেবেন। এটা মোটামুটি কম বেশি একটু হলে কোনো অসুবিধা হবে না কিন্তু। আর এই খাবারটা আমরা দেবো প্রত্যেক 15 দিন অন্তর কিন্তু একবার, এর থেকে বেশি খাবার আমরা একদমই এ গাছে আপাতত দেবো না। বন্ধুরা, আরেকটা জিনিস লক্ষ্য করুন, গাছের কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে, হ্যাঁ হলুদ হয়ে গেছে বা হলুদ হয়ে ঝরেও পড়েছে বেশ কিছু পাতা, এটা কিন্তু মূলত বৃষ্টির কারণে। কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে, নিম্নচাপ ছিল, সেই কারণে কিন্তু এই পাতাগুলো এতটাই হলুদ হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই বা চিন্তা করার কোনো দরকার নেই। গাছে পিজিআর, মাইক্রোনিউট্রিয়েন্ট, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড সঠিকভাবে স্প্রে করলে, এবং যে মিশ্র খাবারের কথা বললাম, এটা গাছের গোড়ায় দিলে কয়েকদিনের মধ্যে গাছটা কিন্তু ঘন সবুজ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের গাছগুলোর এইভাবে পরিচর্যা করুন, দেখবেন যথেষ্ট ভালো থাকবে এবং আপনারা ভালোভাবে ফুল পেতে থাকবেন শীতের আগ পর্যন্ত। আর শীতের আগে গাছে কিছু স্পেশাল খাবার দিতে হবে এবং কিছু পরিচর্যা করতে হবে, সে নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কেমন, আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত, পরে আবার অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর একটা কথা বলি, আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।